আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ একদম সকালবেলায় বারান্দায় এসেছি গাছের পরিচর্যা করতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো গাছের পরিচর্যা মানে হচ্ছে পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো গাছগুলোর নিচে অনেকগুলো পাতা গজিয়েছে, তো পাতাগুলোর জন্য নতুন কোনো ডাল বের হওয়ার জায়গা পাচ্ছে না, তাই ভাবলাম যে নিচ থেকে কিছু পাতা তুলে ফেললে হয়তো নিচ থেকে আরও নতুন নতুন ডাল বের হবে, এতে করে গাছগুলো অনেক বড় হবে। তো তাই আমি অল্প কিছু শাক তুলে নিয়েছি, দেখতেই পারছেন। তো যেহেতু অল্প কিছু, সেটা তো আর আমাদের সবার হবে না, তো এই অল্প কয়টা পাতা আজ আমি আয়নের জন্যই রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো পাতাগুলোকে আমি কেটে নেওয়ার আগে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো প্রতিদিন তো আর একরকম খাবার ভালো লাগে না, তো সকালে আজও সেম হয়েছে, এক একজন এক একটা দিয়ে নাস্তা করে নিয়েছি। কেউ রুটি খেয়েছে, কেউ নুডলস খেয়েছে, যার যেটা ভালো লেগেছে সে সেটাই করে নিয়েছে। তো এখানে আমি আয়ানের জন্য নুডলস নিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। নাস্তা করে তার মাঝে আবার কিছুটা সময় ধরে ভাবছিলাম যে পোশাকগুলো কী দিয়ে রান্না করব। তো ভাবলাম যেহেতু এটা আয়ানের জন্যই রান্না করছি, মাছের ঝোল করব পুঁইশাকটা দিয়ে। তো আমি এখানে শিং মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হালকা একটু তেলের মধ্যে ভেজে তারপর এটাকে রান্না করব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। তার মধ্যে আমি অল্প কিছুটা তেল, এর মধ্যে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, সাথে পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। খুব বেশি জাল দেব না, কেননা যেহেতু এটা আয়রনের জন্য, আর যেহেতু এখন শীত আসছে রসুন কিন্তু শরীরটাকে অনেকটা গরম রাখে। তো চেষ্টা করবেন সবসময় একটু রসুনটা খাবারের তালিকায় রাখার জন্য, আর বাচ্চাদের জন্য এমনিতেও কিন্তু রসুনটা খুবই উপকারী। বাচ্চা বলি আর সব বয়সের মানুষেরই কম বয়স, কিন্তু রসুনটা শরীরের জন্য ভালোই কাজ করেন। তো এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব কেটে রাখা পুঁইশাকগুলো। পুঁইশাকগুলোকেও আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এটাতে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মাছ দিয়ে যেহেতু ঝোল করব, একটু ঝোল ঝোল করে রান্না করব, তো পানিটা দিয়ে দিচ্ছি। মাছটা তো ভালো করে কষিয়ে আসতে হবে, তাই কিছুটা পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব। সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, মাছ মাংস যদি আপনি রেগুলার ওয়েজ বাচ্চাকে না দিতে পারেন, একটা না একটা সবজি আপনি বাচ্চার খাদ্য তালিকায় রাখতেই পারেন। কেননা সবজি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেকটা উপকারী একটা সবজি। তো এই তো আমার পুঁইশাক রান্না হয়েছে, তারপর আমি এখানে শুটকি বোনা করব। যদিও এই রেসিপিটা আমি আগেও কয়েকবার শেয়ার করেছি, তাই আজ আর ডিটেলসে তেমন কিছু দিয়ে শেয়ার করছি না, জাস্ট আমি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, সাথে একটু রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিব, তার সাথে একটু হলুদ দিব। তো লবণটা হয়তো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, তাই হয়তো ক্যামেরায় বন্দি হয়নি। হয়তো আপনারা কেউ কেউ ভাবতে পারছেন যে আমি আজকের রান্নায় লবণ দেইনি, তো এমন কিছুই না, লবণ দিয়েছিলাম কিন্তু সেটা ক্যামেরায় ওঠেনি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি শুটকি গুঁড়োগুলো, এগুলো আপনারা আগেও দেখেছেন, এটা হচ্ছে চিংড়ি গুঁড়োর শুটকি। তো সেটাই আজ আমি আবার ভাজি করলাম, তাই খুব একটা ডিটেলসে দেখাইনি, এটা কিন্তু আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন, আমার ভিডিও আছে, তো অবশ্যই যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। তো এই তো আমার আজকের রান্না। এখানে মুরগির মাংস ভুনা করেছি, তার সাথে শুটকি ভুনা করেছি, দেখতে পেয়েছেন। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, আলুর ভর্তা করব। আর এই তো আয়নের জন্য মাছের ঝোল করেছি পুঁইশাক দিয়ে। এখানে রাইস কুকারে ডাল রান্না করে রেখেছি, শীতকালে কিন্তু খুব ভালো লাগে আলুর ভর্তা তার সাথে মশারির ডাল, এটা কিন্তু আমার সাথে বেশ জমে যায়, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। হয়তো কেউ কেউ পছন্দ করেন, কেউ কেউ করেন না, তবে পার্সোনালি এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আলুর ভর্তাটা নর্মালি আমরা সবাই করতে পারি, তো আজ আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করার জন্য দেখাচ্ছিলাম না, জাস্ট আমি বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। মাঝে মধ্যে কিন্তু ক্যামেরায় বন্দি করে রাখা এই সকল রেসিপিগুলো দেখতে একটু বেশি ভালো লাগে, যখন দেখি তখন কিন্তু ইচ্ছে করে যে একটু খেতে, জিভ একদম জল চলে আসে এমন একটা বিষয় হয়। তো এখানে আমি মরিচ পেঁয়াজ ধনে পাতা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। এভাবেও কিন্তু একটা ভর্তা খাওয়াই যায়, যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা একদম পারফেক্ট, আলু না দিয়েও এভাবে মাখিয়ে খেতে পারেন। তো আজ যেহেতু আমি আলুর ভর্তা করছি, তাই আমি সর্বপ্রথম এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর দেখছিলাম খুব লোভ হচ্ছিল, কিন্তু আমার আবারও ইচ্ছে করছিল যে আরও একটু খেয়ে নেই, তো খুব ভালো লাগছিল আমার কাছে। আর শীতের সময় এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে, যেমন ধনে পাতার একটা ফ্লেভার, তার সাথে সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে যায়। তো এই তো আমি ভর্তাটা অনেক মজা করে তৈরি করে নিয়েছিলাম, হয়তো কারো কারো জিভে জল চলে এসেছে, কোনো ব্যাপার না, আমিও বয়স দিচ্ছিলাম তার সাথে যখন ভিডিওটা দেখছিলাম, আমারও সেম অবস্থা হচ্ছিল। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন, তবে যারাই দেখছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে যেহেতু আমি রিকোয়েস্টটি আগেও একবার করেছি, আবারও করছি, আমার ভিডিওর যদি কোনো একটি অংশ আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার আলুর ভর্তাটা, আর চারিপাশের মাছিগুলো আমাকে অনেক বিরক্ত করছিল, মাছিগুলো কোনোভাবেই তাড়াতে পারছি না, এতটাই বিরক্তজনক একটা জিনিস। তো এই তো আলুর ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রতিদিন যে সকল আপুরা আমার ভিডিও দেখছেন আর এত সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন, সত্যি আমি আপনাদের কমেন্টস পড়ে অনেকটা ভালো লাগছিল আমার কাছে, আমার অনেকটা উপকার হচ্ছিল, কেননা আপনাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি আমার নিজের মধ্যে অন্যরকম একটা সাহস আসে, তখন আমি চেষ্টা করি আবারও নিত্য নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসার। তো এভাবেই সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমি আশা করছি এভাবেই আমার চলার পথে বন্ধু হয়ে আমার সাথে থাকবেন। তো আজ আমার বেলকনিতে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো দেখছিলাম আর ছুঁয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল, বারবার ইচ্ছে করছিল যে ছোট ছোট কিউট কিউট ফুলগুলোকে টাচ করি, তো সেটাই করছিলাম। আর অনেকক্ষণ যাবৎ বেলকনিতে দাঁড়িয়েছিলাম, যেহেতু দুপুরবেলায় খেয়েছি, খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটু রোদে দাঁড়িয়ে আছি, রোদটাও ভালো লাগছিল, তার সাথে ফুলগুলোকেও দেখছিলাম, এত কিউট কিউট ফুল না দেখে উপায় নেই, তো খুব কয়েকবারই দেখেছি, আজ বারান্দায় কয়েকবার এসেছি, খুব ভালো লাগছিল।
তো এই তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আজ ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি, তো বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।